যা রাধে রাধে নমস্কার দর্শক আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবো যেটা হ্যাঁ আপনারা থামনেল দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন যে কি কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি মহাপরিবর্তন ঘটতে চলেছে আগামী পয়লা মে পরিবর্তন ঘটবে রাশি পরিবর্তন করে আপনার এগারো নম্বর ঘরে উপস্থিত হবে তো আগামী এক বছর মানে চৌদ্দই মে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাকে এই বৃহস্পতির এই যে গোচর কীরকম ফল দিতে সক্ষম হচ্ছে তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। গ্রহের উপস্থিতি এবং দৃষ্টি কোথায় রাখছে এবং সেই দৃষ্টির ফলে আপনি কি ফল পেতে সক্ষম সে সম্পর্কে আমরা এক্স্যাক্টলি আলোচনা করব না পজিটিভ না নেগেটিভ বিষয়টা আলোচনা করব না আমরা অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটবে ওইটাই আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বিশেষ করে আলোচনা করব বিশ্লেষণ করে আপনাদেরকে ক্লিয়ার করব। তো আগে সবার প্রথমে যেটা ঘটনা হচ্ছে যে কি বৃহস্পতির সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি বৃহস্পতি হচ্ছে গ্রহগুলির ভিতরে থেকে বড়ো গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি বলা হয় যেহেতু ভগবানের গুরু হিসাবে ধরা হয় বৃহস্পতিকে এবং এই গ্রহের দায়িত্ব সব থেকে বেশি থাকে কেননা এই গ্রহ গ্রহের দায়িত্ব অনেক কি কি দায়িত্ব থাকে এনার উপরে সন্তানের কারও হয়ে থাকেন জ্ঞানের কারও হয়ে থাকেন ধর্মের ধর্মের কারক স্বামীর কারক টাকা পয়সার কারক উচ্চশিক্ষা ভাগ্য ও কারক অতএব অনেকগুলো দায়িত্ব কিন্তু থাকে বৃহস্পতির পরে আর সে এখন উপস্থিত আপনার এগারো নম্বর ঘরে মানে খুব একটা ভালো ঘরে উপস্থিত যেখানে কি না লাভের ঘর হিসাবে ধরা হয়ে থাকে তো সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওর শুরুতে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিও যে কমেন্ট করতে ভুলবেন না যে রাধে রাধে রাধা কৃপা কৃপাদৃষ্টি আপনার পরে সর্বদা থাকবে তো চলুন এখন আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে কি কি ফল পেতে সক্ষম হচ্ছেন সবার প্রথমে যেটা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার বারো বছর পর আপনার এগারো নম্বর ঘরে উপস্থিত হচ্ছে বারো বছর পর কেননা বৃহস্পতি প্রতিটি রাশিতে এক বছর করে থাকে এগারো নম্বর ঘর হচ্ছে লাভের ঘর আপনার প্রফিটের ঘর ইনকামের ঘর আপনার ইচ্ছা শক্তির ঘর মানে আপনার ইচ্ছা কতটা কি হয় সেখান থেকে কিন্তু দেখা হয়ে থাকে যে কিনা আহ আর যেটা হচ্ছে কি বৃহস্পতি যেখানে আপনার ছ নম্বর এবং নম্বর ঘরের অধিপতি গ্রহ সে এখন উপস্থিত আপনার এগারো নম্বর ঘরে অতএব আপনার লাভ খুব ভালো হতে চলেছে যেহেতু লাভের ঘরে বসছে লাভ আপনার খুব ভালো হবে ইনকাম খুব ভালো হবে তাদের জন্য খুব ভালো যারা অলরেডি ব্যবসা করছেন বা যারা চাকরি করছেন চাকরির দুধ পরিবর্তন বা প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে আগামী একটা বছরের মধ্যে আপনি অবশ্যই আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তি দেখতে পাবেন বা আপনার ইনকাম সোর্স অবশ্যই বাড়বে আপনাদের তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে কি ইচ্ছা শক্তি আপনাদের বেশ বাড়ার সম্ভাবনা থাকবে আর আপনার বিভিন্ন রকমের ইচ্ছা বাড়বে মানে আপনার উচ্চ ব্যাপারটা মানে আপনি সব আপনি সব কিছু একটু বড়ো রকমের ভাবনা চিন্তা রাখছেন আপনার স্বপ্ন অনেক বড় থাকবে আপনি বড় কিছু করার কিন্তু সাহস রাখছেন তার মধ্যে কিছু কিছু স্বপ্ন অলরেডি পূরণও হবে এই বছর আগামী একটা বছরের মধ্যে আবার তার মধ্যে কিছু কিছু স্বপ্ন আপনার পূরণ হবে অতএব আপনাদের জন্য খুব ভালো যাচ্ছে এরপর যেটা বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে কি আপনার জন্মকুষ্ঠিতে কেমন পজিশান রয়েছে বা আপনার জন্মকুষ্ঠিটা কেমন যদি খুব ভালো হয় তাহলে খুব ভালো রেজাল্ট যদি ভালো হয় তাহলে মোটামুটি ভালো পাবেন যদি খারাপ হয় তাহলে খারাপ যদি খুব খারাপ হয় তাহলে কিন্তু খারাপ যেতে পারে তো সেটা বলা মুশকিল তবে গ্রহ গোচরের উপর ডিপেন্ড করে এটা আলোচনা তো যেটা লক্ষ্য করা যাচ্ছে খুব ভালো যোগ তৈরি হচ্ছে আপনাদের ইনকাম বাড়বে এবারে আসছি বৃহস্পতির দৃষ্টি আপনার তিনটা ঘরে রয়েছে পাঁচ সাত তিন মানে এই তিনটা ঘরে দৃষ্টি থাকে মানে পাঁচ সাত নয় পঞ্চম সপ্তম নবম এই তিনটা দৃষ্টি হয়ে থাকে তো পাঁচ নম্বর যে দৃষ্টিটা ওটা কিন্তু আপনার তিন নম্বর ঘরে পড়ছে তিন নম্বর ঘরে হচ্ছে যে কি আপনার ऊर्जा শক্তি এনার্জি লেভেল পরাক্রমকতা অনলাইন পাড়া প্রতিবেশী এই বিষয়গুলোকে কিন্তু লক্ষ্য করে বা এখান থেকে বিচার করা হয় অতএব যারা অনলাইনে কাজ করছেন ডিজিটাল কোনো কাজ করছেন ডিজিটাল সেক্টরে অনলাইনে যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং বলুন আপনি অনলাইনের সোশ্যাল মিডিয়ার কাজ বলুন যে কোনো জায়গায় আপনি যদি কাজ করছেন সেক্ষেত্রে আপনার উন্নতি খুব ভালো থাকবে ইনকাম ভালো থাকবে আগামী একটা বছর আপনার কিন্তু বেশ ভালো যেতে চলেছে ইনকামের দিক দিয়ে তারপরে তিন নম্বর ঘর হচ্ছে আপনার এনার্জি লেভেল এবং পরাক্রমতার অতএব আপনি যেসব কাজ করছেন খুব এনার্জি লেভেলের সাথে কাজ করবেন এবং আপনার এনার্জি খুব হাই থাকবে আপনি যে কোনো কাজে খুবই অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে আপনি যদি ট্রাভেল রিলেটেড কাজ করছেন বা যারা বাড়ির বাইরে কাজ করছেন একটু যারা মার্কেট এর সঙ্গে যুক্ত এমন কোনো কাজ করছেন মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছেন সেক্ষেত্রে আপনাদের

তাদের মধ্যে আপনার মিলজোলটা একটু বাড়ার সম্ভাবনা থাকবে দৃষ্টি পাঁচ নম্বর ঘরে পড়েছে আপনার যেটা কি বৃহস্পতির সাত নম্বর দৃষ্টি আপনার পাঁচ নম্বর ঘরে উপস্থিত লেখা আছে কিন্তু আট কারণ আপনার রাশি চার রাশির চারকে আমরা যে ফার্স্ট ঘরে ধরেছি তাই আপনি সেখান থেকে হিসাব করুন এটা আপনার পাঁচ নম্বর ঘর হবে আচ্ছা যেটা হচ্ছে কি পাঁচ নম্বর ঘর হচ্ছে পড়াশোনা সন্তান প্রেম ভালোবাসার বিষয় কিন্তু এখান থেকে বিচার করা হয় তো বৃহস্পতি এখানে দৃষ্টি রয়েছে আর এটা হচ্ছে মঙ্গলের অধিপতি গ্রহ মানে ঘর আর মঙ্গল বৃহস্পতির বন্ধুত্ব সম্পর্ক অতএব আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে খুবই উন্নতি ঘটবে আপনাদের পড়াশোনাতে আর সব বড় বিষয় হচ্ছে আপনাদের সন্তানের দিক যেটা সন্তানের ব্যাপার যেটা রয়েছে ওটা কিন্তু খুব উন্নতি ঘটবে যাদের অলরেডি সন্তান রয়েছে তাদের কিন্তু সন্তানের কাছ থেকে বা সন্তানের সাইড থেকে বেশ ভালো কোনো সুখবর পাবেন হয়তো তাদের কোনো জায়গায় সফলতা তাদের পড়াশোনায় উন্নতি কোনো জায়গায় সম্মান প্রাপ্তি বা তাদের জন্য আপনার সম্মান বাড়ছে এরকম কিছু হয়ে থাকলে তাদের কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের সন্তানের জন্য সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাবে পড়াশোনায় যারা যুক্ত রয়েছেন আর যেনারা অলরেডি সন্তানের প্ল্যানিং করছেন ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য খুব ভালো একটা সময় যেহেতু বৃহস্পতি নিজেই সন্তানের কারক এবং সে দৃষ্টি রেখেছে সন্তানের ঘরে অতএব আপনাদের সন্তানের যে প্ল্যানিং সে যেটা করছেন সে যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে খুবই ভালো সময় যেতে চলেছে এই একটা বছর এরপরে আসছি পড়াশোনা আপনাদের পড়াশোনা খুব ভালো হচ্ছে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন সেক্ষেত্রে আপনাদের সেটা ঘটবে পড়াশোনার মনোযোগ বসবে আপনার যদি মন ডাইভার্ট হচ্ছিল সেটা আপনাদের স্থির হওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু বৃহস্পতি নিজেই উচ্চ শিক্ষারও কারক অতএব আপনাদের পড়াশোনায় উন্নতি ঘটবে এরপর যেটা আলোচনা রয়েছে কি আপনাদের প্রেমের দিক প্রেমের দিকেও আপনাদের সফলতা তৈরি করবে প্রেমের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে যাদের প্রেমের জীবনে ছিল না তাদের জীবনে প্রেম আসার সম্ভাবনা থাকবে পড়াশোনার ক্ষেত্রে এই বিষয়টাও কিন্তু একটা নেগেটিভ বলতে পারেন যে কি আপনার পড়াশোনার ক্ষেত্রে সরে গিয়ে একটু প্রেমের দিকেও চলে যেতে পারে এই বিষয়টা রয়েছে আর যারা অলরেডি রিলেশনশিপে ছিলেন কিন্তু আপনাদের কোনো রকম ঝগড়া ঝামেলা বিবাদ চলছিল সেগুলো খুব শীঘ্রই মেটে যাবে যদি কোনো ব্রেকআপ হয়ে গেছিল এমনটা হয়ে থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি ঘটবে অতএব আপনাদের প্রেম জীবনে খুব ভালো একটা সময় যাচ্ছে এরপরে আমরা আলোচনা করছি আপনাদের সাত নম্বর ঘর যেখানে বৃহস্পতির ন নম্বর দৃষ্টি পড়েছে আচ্ছা সাত নম্বর ঘরের কিসের ঘর নিশ্চয়ই আপনারা জেনে গেছেন অলরেডি যে যেটা কি আপনার বিবাহের ঘর আপনার ডেলি ইনকামের ঘর তো অতএব যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি যারা অবিবাহিত ছিলেন তাদের বিবাহের ভালো যোগ তৈরি হচ্ছে বিবাহের সম্ভাবনা কিন্তু বাড়ছে যারা ধরুন সম্বন্ধ করছিলেন বা সম্বন্ধ করছিলেন কথাবার্তা এগাচ্ছিল না বা কোনোভাবে আটকে ছিল কোনো কনফার্মেশান হচ্ছিল না ফাইনাল হচ্ছিল না এরকম কিছুদিন ব্যাপার ঘটছিল তাদের সেগুলো ঠিকঠাক হয়ে যেতে চলেছে আর যারা বিবাহের জন্য চেষ্টা করছেন খোঁজখবর করছে তাদের ভালো যোগাযোগ ঘটার সম্ভাবনা থাকবে বিবাহের সম্ভাবনা কিন্তু বাড়ছে ওভারঅল বৃহস্পতি দৃষ্টি যবে থেকে পড়বে মানে ফার্স্ট মে থেকে কিন্তু এর সম্ভাবনাটা একটু বেশি দখ করা যাবে বিবাহ জীবনে আপনাদের খুব ভালো কাটবে যারা অলরেডি বিবাহিত তাদের জীবনে যদি কোনো সমস্যা ছিল সেটাও ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবং খুব ভালো একটা সময় যাবে আপনাদের যেটা ঘটনা হচ্ছে যে আপনারা যদি পার্টনারশিপ করেন হ্যাঁ আরেকটা বিষয় যে কি এই ঘরটা পার্টনারশিপেরও যদি আপনারা পার্টনারশিপ করে ব্যবসা করতে চাইছেন বা যারা অলরেডি পার্টনারশিপে রয়েছিলেন কিন্তু ব্যবসায় পরিবর্তন ব্যবসায় নতুন কিছু অ্যাড অন বা কারোকে আপনাদের ব্যবসায় যুক্ত করানো এরকম কিছু যদি চিন্তা ভাবনা থেকে থাকে তো সেটা আপনাদের উন্নতি ঘটবে বা আপনার পার্টনারের মধ্যে বা আপনার মধ্যে যে সামঞ্জস্য বা বোঝাপড়াটা যেটা ছিল ওটাও কিন্তু আপনাদের উন্নতি ঘটবে আর যেটা ইনকাম আপনাদের ডেইলি ইনকাম বাড়বে ইনকাম সোর্স যথেষ্ট পরিমাণ ভালো হওয়ার সম্ভাবনা থাকছে এরপরে যেটা বিষয়টা হচ্ছে যে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে কি আপনার ছ নম্বর ঘরের কিন্তু অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি সে এখন উপস্থিত এগারো নম্বর ঘরে আপনার শত্রুর ঘরে শুক্রের ঘর সেটা তো সেখানে কিন্তু উপস্থিত শত্রুর সঙ্গে রয়েছে তাই আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে কি আপনি যদি লোন বা ঋণ নিতে চাইছিলেন বা কাউকে দিতে চাইছিলেন এমনটা যদি হয়ে থাকে বা দিচ্ছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে যারা টাকা পয়সা নিয়ে খুব বেশি ট্রানজ্যাকশান করেন এদিক ওদিক করে থাকেন তাদের ক্ষেত্রে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে কেননা সবাই আপনার ভালো চাইবে না কিছুজন আপনাকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে তো খেয়াল রাখবেন এগারো নম্বর ঘর হচ্ছে শত্রুর ঘরে প্রবেশ করছে আর একটুখানি যে খারাপ আর ছ নম্বর ঘর হচ্ছে কি ঋণের ঘর তবে এই বিষয়টা একটু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে আর কাউকে খুব বিশ্বাস করে আপনি কোনো রকমের বিনিয়োগ করবেন না বা কাউকে কোনো ব্যবসা ছেড়ে দেবেন না সেক্ষেত্রে কিন্তু লোকসানের মুখ দেখতে হতে পারে তো এটা একটু আপনারা দেখে চলবেন আর ওভারঅল ভালো যাচ্ছে আপনারা অনেক বেশি পজিটিভ হবেন অনেক লাভবান হতে চলেছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনার মতামত আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য